বাবা আমি এমকে বেশ ফার্স্ট ক্লাস পেয়েছি। হ্যাঁ না পেলেছে তোমার রাত দিনে এই অসাধ্য পরিশ্রম ব্যর্থ হয়েছে তো বাবা। আমি জানি একদিন তুমি মস্ত বড় হবে, পড়ার পার তো আপাতত শেষ হলো, এবার তোমার একটা ভালো দিকে কাজ চাই। কাজ লোকে বলে কাজ আর লটারির টিকিট পাওয়া দুটি নাকি সমান, কার ভাগ্যে কখন কি ছুটবে কেউ জানে না। কিন্তু তোমার তো বাবা জুটে গেছে, হ্যাঁ তোমার চাকরি পাকা হয়ে গেছে। দেখো আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি কাল সকালে আমার এক পরিচিত ভদ্রলোকের কাছে তোমার কাজের জন্য একটা চিঠি লিখে দেব। মাগো এত দেরি করিস কেন বাবা, মনটা বড় আনচান আনচান করে। কি করবো বলো মা, সে কলেজ ছুটি হওয়ার পর তিনটে টিউশনই করি তবে বাড়ি ফিরি। যা হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। আচ্ছা মা। জীবন স্বামীজির মুখে তোমার এত প্রশংসা শুনেছি, তোমাকে জিজ্ঞেস করা কিছু নেই, তুমি কাল সকাল 10টায় আমার কলিয়ারিতে চলে এসো। নমস্কার। নমস্কার। এ কি তুমি এখানে দাঁড়িয়ে? আপনি আসেনি বলে আমি এখানে অপেক্ষা করছি। নমস্কার স্যার। নমস্কার, এই যে অমর বাবু, ইনি জীবন, আজ থেকে কলিয়ারি নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। ও, আর এনার সঙ্গে সবার পরিচয় টরিচয় করে দিন একটু। আচ্ছা স্যার। জীবন বাবু, হ্যাঁ এই কাজে কিন্তু ধুতি পাঞ্জাবি চলে না, কালকে একটা শার্ট প্যান্ট পরে সোজা কলিয়ারিতে চলে আসবে। আচ্ছা তাই আসবো। আচ্ছা বাদল বাবু। ও বাদল বাবু, বাদল বাবু তখন থেকে কেনার কেনার করতে আছে, রেডিও স্টেশনটা একটু বন্ধ কর না। কি হয়েছে কা? আজ দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে আছি। তা ভালো কথা, কাটাই থাক, দয়া করে মালটা দিয়ে দিন। বুঝাও না বোঝার ভান করতে আছো। ঠিক আছে এক কাম করো, পকেটে হাত ঢুকাইয়া যা আছে ওইগুলো আমার পকেটে দিয়া দাও, তারপর মাল লইয়া বাড়ি চলে যাও। যা। ও বুঝেছি। বুঝবাই তো, আলার বালা তুমি তো আর বোকা না, খালি খালি দুষ্টামি। বার কর বার কর, টাকাটা দা। এই কি এই কটা টাকা? না না আরো বাই কর, এতে চলবো না। আরে পেঁয়াজের কিলো তো 15 টাকা। আরে আলার বালা বাকিটা পরে দিস। হ্যাঁ নমস্কার স্যার। বাদল বাবু নমস্কার করুন, আমাদের নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। নমস্কার স্যার। আলার বালা এরা আমাকে পুরাটা খরিদ চায়, ওই মাঝে মধ্যে কয়লা পাইতে 2-4 দিন দেরি হয়, টাকা পয়সা কম পড়লে আমি ওকে দিয়া দিই, আবার পরে যখন আসে তখন আমরা ফেরত দিয়া দেয়। কিরে আলার পহালা, ঠিক কইছি না? হ্যাঁ।